একটি অদ্ভুত চাকরির সাক্ষাৎকার। মোহাম্মদ সৈয়দ আহমদ আল নুরানি সাহেব, জলদি আসেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়া আলাইকুম আসসালাম। বসুন। নাম কি? পিয়নে যেটা বলছে ওইটাই স্যার। আর ফাইলের ভিতরে তো লেখা আছে। কি করেন? কইতাম আইলে মনো করিনো বেকার। বাড়ি কোথায়? থানার সামনে। থানাটা কোথায়? বাড়ির সামনে। ও দুটো কোথায়? সামনা সামনি। কি করে এলেন? আপনা আপনি। আপনা আপনি? জি। আচ্ছা বলুন তো, জি, আপনাকে একটা সাধারণ প্রশ্ন করি। আমাদের যে এই যে রাস্তাটা দিয়ে যে আপনি এলেন, জি, এই রাস্তাটা কি ওই হাসপাতালের দিকে গেছে? আল্লাহ আল্লাহ আল্লাহ, কি কয় কি কয়। রাস্তার কি অসুখ করছিনি যে রাস্তা হাসপাতালের মই যাইবো? হ্যাঁ। রবীন্দ্রনাথ কি কখনো ফুটবল খেলেছেন? মনে হয় খেলছে, কারণ তার একটা গানের ভিতরে আমি শুনছি পরীক্ষা করার জন্য ফার্স্ট টাইম ফেল করলাম, তারপরে নিজ গুণে ফেল করলাম, এরপরে দশজনে মিলিয়ে আমাকে ঠেলি ঠুলি হেল্প করি পাশ করাই দিচ্ছি। আপনাকে হেল্প করে পাশ করেছে, ভালো। তাই ইন্টারমিডিয়েট চারবারে করছি। চারবারে কেন? কারণ এবছর ফেলের হার পাশের হার তুনসার একটু বেশি ছিল আর কি। তাই দশজনে যেমই গেছে আইও হেমই গেছি আর কি। দশে মিলিয়ে করি কাজ, হারি জিতি না হিলা। খুব ভালো কথা। তা আপনার কোন বই সবচেয়ে প্রিয়? আমার স্যার, আমার বাপের ব্যাংকের চেক। বাপের ব্যাংকের চেক? জি জি। বেশ বেশ। তো বলুন তো, কোন পাখির ডানা আছে কিন্তু উঠতে পারে? মরা পাখি, মরা পাখি। জি, ডানা আছে কিন্তু মরি থাকে বলে উঠতাম পারে না। আচ্ছা আচ্ছা, হঠাৎ যোগাযোগ, অর্থাৎ খুব অপরিচিত থেকে পরিচিত হবার একটা উদাহরণ দিন তো। আমার বাপ মা দুজনে একদম অপরিচিত ছিল, কিন্তু বিয়ার পরে মনে হয় কত জনম জনম হেতারা পরিচিত আছিল। আল্লাহ কয় কি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। জি ঠিক আছে, এবার আপনি আসুন। আমি চলে যাইতাম স্যার। স্যার, আমি গরিব মানুষ, একখানা আর মই যদি চাইতেন স্যার, মানে রেন টেন তো। আচ্ছা ঠিক আছে, আপনি আসুন এখন। স্যার মেহরবানি করে তেলের শিশি একখানা রাখেন। শিশি? জি। তা শিশি দিয়ে কি হবে? আঙ্গ গ্রামের একদম খাঁটি সরিষার তেল স্যার। কিছু মনে করিবেন বলি স্যার দশজনের সামনে মাজলাম না আর কি। সময় মতো নিজে একটু মাজি লইয়েন, আমার কথা মনে পড়বে স্যার। গেট আউট স্যার। নেক্সট। আসতে পারি স্যার? আসুন। নাম কি? না মান্ডা মিয়া। বাড়ি? ঠান্ডাপুরি। বাবা? থুন্ডা মিয়া। জেলা? জেলা বরিশাল। আগে চাকরি ছাড়লেন কেন? বস আমার কয়টা কথা বলছিলে। কেন, গালাগালি করেছিলেন না? ঠিক গালাগালি করে নাই। তবে তবে কি বলেছিলেন? কইছিলে তোমার আর দরকার নাই, কালকে থেকে তুমি আর আসবা না তোমার চাকরি শেষ। আচ্ছা বলুন তো, একজন রাজনীতিবিদের সঙ্গে ডাকাতের সম্পর্কটা কি? ডাকাত প্রথমে ডাকাতি করে পরে জেলে যায়, আর ওই রাজনীতিবিদ প্রথমে জেলে যায় পরে ডাকাতি হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, বলুন তো, এক রাখাল জি 12টি ছাগল চড়াতে নিয়ে গেছে জি সামনে একটা দেয়াল। আচ্ছা, পাঁচটা ছাগল লাভ দিয়ে সে দেয়াল পার হয়েছে। আচ্ছা, কটা ছাগল বাকি আছে? একটাও না। তার মানে একটা ছাগল কি আমনের মতো? মানে আমনের মতো তার অঙ্ক বোঝে না, যখন ছোড়ে তখন দল লইয়াই ছোড়ে। জীবন আর প্রেমের মধ্যে পার্থক্যটা কত? একটার পর একটা বোকামি করলে কয় জীবন, আর একটার পর দুইটা বোকামি করলে কয় প্রেম। আচ্ছা, বাংলাদেশের কোথায় কয়লা পাওয়া যায়? আমার গ্রামের এই প্রত্যেকটা চুলার মধ্যে কয়লা পাওয়া। আপনি যান? আমি? আপনি যান। আচ্ছা, সালাম আলাইকুম। পরবর্তী পরীক্ষার্থীকে পাঠাও, এরা সব রাবিশ। সুন্দর আলী, জলদি আসে। নাম কি? সুন্দর আলী। আপনার পার্টিকুলার বলুন। জেলা জালকাটি, উপজেলা নলসিটি, থানা বিনয় কাটি, গ্রাম হলকাটি, পোস্ট অফিস স্বরূপ কাটি, ইউনিয়ন দুপ কাটি, জমি পলি মাটি, সম্পত্তি বিটা মাটি, ক্রকারিস তালা বাটি, সুই শীতল বাটি, অবস্থা একদম পাড়াবাড়ি। স্টপ ইট, স্টপ ইট। আপনাকে যেহেতু চাকরি হবে না, হবে? আপনাকে কে বলেছে? আপনি বলুন না স্যার। আমি আর কি বলবো, নিজের সম্পর্কে নিজে আর বলতে চাই না। আপনাকে বড় বলে বড় সেই নয়, লোকে যাকে বড় বলে বড় সেই হয়, লোকে আমাকে বড় বলে সেটাই ভালো স্যার। তো আপনি যদি একটু মেহরবানি করি আমার দিকে একটু রেন্টেন আর কি, মানে তাকাইতেন স্যার, তাহলে ভালো হয়েছে। ঠিক আছে, এত ভেঙে পড়ছেন কেন? জি স্যার, বল রাখুন, একবার না পারলে দেখো শতবার চেষ্টা করুন, দেখবেন একদিন সফল হবে। স্যার শতবার না, আমি হাজার বারও চেষ্টা করি, দেখছি স্যার ফাঁড়ি নেই। ওই টিউব থেকে টুথপেস্ট বাইর করে হাজার বার চেষ্টা করি, আমি সেটা আবার ভিতরে ঢুকাইতে পারি না। ওইসব স্যার আমাকে দিয়ে হবে না স্যার, প্লিজ একটা ব্যবস্থা করুন স্যার। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তাই যদি হয় তাহলে আপনাকে আমি একটা শেষ সুযোগ দিচ্ছি। আপনাকে একটা শেষ প্রশ্ন করছি, বলুন আমাদের দেশের তিনজন মহান ব্যক্তির নাম কি কি? সহজ আছে স্যার, শেরে বাংলা একে পজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, তাও ঠিক আছে, আর একজন স্যার আপনি স্যার, আপনার নামটা জানো কি স্যার? ঠিক আছে ঠিক আছে, নাম দিয়ে আর কি হবে, তুমি কালই জয়েন করো। আপনাকে অভিনন্দন। আরেকটা কথা, ওই যে বললেন না নাম ভুলে গেলেন, জি, তবে বসের নাম সবসময় মনে রাখাই ভালো। আমার জীবন আর বলবো না, আমার সদ্য গোষ্ঠী তুই আর বলবে না স্যার। আসি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।